ভাই মালদ্বীপের সরকার তো পরিবর্তন হইলো, আপনাদের কি ভিসা লাগবে? আবার কেউ কেউ বলছে ভাই টাকা লাগে, টাকা নেন, তাও আমার জন্য একটা ভিসা বুকিং দিয়ে রাখেন। কত টাকা লাগবো বলেন, আমি অ্যাডভান্স দিয়ে দিতেছি, আমার জন্য একটা ভিসা বুক দিয়ে রাখেন প্লিজ। আবার কেউ বলতেছে যে ভাই 2023 সালের আগেই কিন্তু ভিসা চালু হয়ে যাবে, পরে কিন্তু ভিসা আর পাবেন না, সবাই অর্ডার করে ফেলবে, ভিসা পাবে না। খুব জলদি আপনারা যদি অর্ডার করতে চান, তাড়াতাড়ি আমাদেরকে টাকা দেন, আমরা বুকিং দিয়ে দিই। এইসব কথাবার্তা যারা বলছে তাদের থেকে সাবধান, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান, আশা করছি অনেক কিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ইটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস। চলে আসছি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি কথা বলবো যে মালদ্বীপের ভিসা নিয়ে। যেহেতু আপনারা সবাই জানেন মালদ্বীপের সরকার অলরেডি পরিবর্তন হয়ে গেছে, এখন অনেক দালালরা কিন্তু স্ক্যাম শুরু করবে, এই জিনিসটা থেকে আপনাদের সাবধান হইতে হইব। আর সবচেয়ে বড় মূল কথা হচ্ছে যে কবে ভিসাটা খুলতে পারে, কবে নাগাদ খুলবে, এই প্রশ্নটা সবার মনে। সর্বপ্রথমে আমি বলে দিই যে যেহেতু সরকার মাত্র পরিবর্তন হয়েছে, আগামী মাসের 17 তারিখ সরকার শপথ গ্রহণ করবেন, তারপর থেকে সরকার কার্যক্রম শুরু করবে। আর হ্যাঁ, কার্যক্রম শুরু করলে যে সাথে সাথে উনি বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসবে এমন কোনো কথা না। অলরেডি কিন্তু পার্লামেন্টে কথা হয়েছে আগেও দুইবার বাংলাদেশের কর্মী সম্পর্কে। আবার যদি কথা হয় এরকম, আমাদের কথা তুলতে হবে, এরকম যদি কথা হয় তাহলে কিন্তু সরকার আবার কর্মী নিয়ে আসার জন্য বাংলাদেশ থেকে চেষ্টা করবে, তার জন্য কিছু সময় লাগবে। যতটুকু আমরা শুনতে পারছি এখন পর্যন্ত 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। হ্যাঁ, যদি নতুন বছর 2024-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ওইদিকে বাংলাদেশের ভিসাটা খুলতে পারে, তার আগে ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই। 0% বা 10% এর বেশি একটুও নাই যে 2023 সালে ভিসা খুলবে, এটা একদমই নাই সম্ভাবনা। 2024 সালে আইসা তখন বোঝা যাবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে ভিসা খুলবে কি না, কর্মী কতটুকু লাগবে মালদ্বীপে তার উপর ডিপেন্ডস করে। এখন কথা হচ্ছে যে আপনারা বাংলাদেশে যারা বসে আছেন সবাই কিন্তু এই জন্যই বসে আছেন যে সরকার পরিবর্তন হয়েছে, এখন ভিসাটা মনে হয় খুলে দিবে, আমরা খুব তাড়াতাড়ি মালদ্বীপ চলে যাবো, এরকমভাবে কিন্তু সবাই বসে আছেন। আর আপনাদের এই বসে থাকার সুযোগটা কিন্তু একপক্ষ নিবে, যারা যারা আছে এরকম অনেক দালাল স্ক্যাম করে আপনাদেরকে বলবে ভাই আমি মালদ্বীপের ভিসা নিয়ে দিতে পারবো আপনাকে, আপনার তার জন্য প্রি বুকিং দিতে হইব, আপনি যদি এখন বুকিং না দেন আপনার জায়গায় অন্যকে বুকিং দিয়ে দিলে কিন্তু আপনি ভিসা মিস করবেন। আপনারা তো অনেকেই বসে আছেন অপেক্ষায় যে ভিসাটা, আমরা একটা ভিসা চাই, আমরা একটা ভিসা চাই, জাস্ট মালদ্বীপে আমরা ঢুকবো, তার জন্য আপনাদের এই সুযোগটা কিন্তু তারা নিতে চাইবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোথাও বাংলাদেশের ভিসা খুলবে এরকম বলা হয় নাই। আমি আবার বলে দিচ্ছি, আগামী বছরের আগে কোনো সম্ভাবনাই আমি দেখছি না যে 2023 সালে বাংলাদেশের ভিসাটা খুলবে। আপনারা চাইলে মালদ্বীপের যেই বাংলাদেশ এম্বাসি আছে ওটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ফেসবুকে আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারেন। যদি কর্মী খোলে ওইখানে অবশ্যই অবশ্যই নিউজ দেওয়া শুরু করবে তারা, যেহেতু বাংলাদেশ এম্বাসির সাথে তাদের একটা যোগাযোগ অবশ্যই থাকে, কারণ তাদের মাধ্যমে কিন্তু ভিসার কথাবার্তা হয়, সব কিছু হয়। আপনারা কেউ স্ক্যামের মধ্যে পড়বেন না, কারণ আপনাদের কিন্তু এখানে তারা এটা টার্গেট করতেছে যে মালদ্বীপের সরকার পরিবর্তন হয়েছে, এইটা এখন যদি আমরা বুঝাই মানুষে মানুষ বুঝা নিবে, কারণ আমরা বাঙালি কিন্তু খুব সহজেই একটা জিনিস বুঝা নিই, আর আমাদের স্বপ্নের জন্য কিন্তু আমরা যে কোনো কিছু করতে পারি, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা বাঙালি, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা যে কোনো লক্ষ্য বা যে কোনো টার্গেট এটা নিতে পারি। এখন উনি যদি বলে আপনাকে যে ভাই আমার কাছে কিন্তু ভিসা আছে 100%, আমি আপনাকে ভিসা দিতে পারবো, কিন্তু এক দুই মাস সময় লাগবে, আপনারা এখন থেকে যদি প্রি অর্ডার দেন তাহলেই কিন্তু ভিসাটা পাবেন, আর নয়তো যখন ভিসাটা ওপেন হইব হঠাৎ কইরা তখন আপনি কিন্তু ভিসাটা নাও পেতে পারেন, কারণ অনেক মানুষ তখন সিরিয়াল দিবে, তখন আপনি পাবেন না। এই কথাবার্তা যারা বলছে বা বলতেছে প্লিজ তাদেরকে কোনো টাকা পয়সা দিবেন না, তাদেরকে বলবেন যে ভাই ভিসা দেওয়ার পরে আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেবো, কোনো সমস্যা নাই, আমার জাস্ট একটা ভিসা লাগবে, কিন্তু অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিয়েন না। যদি না আপনার খুব কাছের পরিচিত কোনো লোক না হয় তাহলে একদমই টাকা পয়সা দিয়েন না বাহিরের মাধ্যমে, কারণ টাকা পয়সা দেওয়ার পর আপনি ওইখানে ঘোরাঘুরি হেনস্থা কত কিছু হবেন, কারণ ভিসাই তো খুলে নেই, আপনি আসবেন কী করে, আর উনি কীভাবে আপনাকে নিয়ে আসবে যদি ভিসা না খোলেন। আর যদি মালদ্বীপের ভিসা খোলেন, বাংলাদেশের এম্বাসি আছে কিন্তু মালদ্বীপে, আর ওই এম্বাসির একটা ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুকে, আপনারা ওইখানেও দেখতে পারেন, বাংলাদেশ এম্বাসি মালদ্বীপস এরকম একটা পেজ আছে, আপনি চাইলে ওইখানে দেখতে পারেন যে কোনো সময় মালদ্বীপে যত আপডেট আছে ওই পেজে দেওয়া হয়,
আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমিও কিন্তু আপডেটটা দিব আপনাদের অবশ্যই যে কবে ভিসা খুলতেছে, কবে খুলতে পারে, আমি যতটুকু জানবো আমি অতটুকু আপনাদের জানাবো। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কাউরে টাকা পয়সা দিয়েন না। আর এই ভিডিওটা আমার করার পিছনে কারণ হচ্ছে যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন অনেক দালাল বা অনেক স্ক্যামাররা আপনাদের টার্গেট করবে, আপনাদের ইমোশনের মধ্যে টার্গেট করবে। যেহেতু এখন মালদ্বীপের সরকার পরিবর্তন হয়েছে আর এই সরকার থাকাকালীন বাংলাদেশের ভিসা খোলা ছিল এবং এখন আবারও এই সরকারে আইসা ভিসাটা খুলা দিব, তার জন্য আপনারা তাড়াতাড়ি টাকা জমা দেন, বই জমা দেন, আপনাদেরকে আমরা খুব জলদি নিয়ে আসব। এই প্রতারণাটা কিন্তু আপনাদের সাথে হবে, খুব শীঘ্রই হবে। দালালটা কিন্তু এটা বৈশা রয়েছে আপনাদের এই ইমোশনটা নিয়ে খেলার জন্য। প্লিজ, আমার এই ভিডিওর মাধ্যমে আমি একদম কনফার্ম করে দিতেছি, এখনও পর্যন্ত মালদ্বীপের ভিসা খোলে নাই। আর এই বছর 2023 সালের আরও 2 মাস আছে বাকি, এই 2 মাস ভিসা খোলার সম্ভাবনা 10%ও নাই। আপনারা এই কথাটা প্লিজ গুরুত্ব সহকারে নেবেন। যারাই আপনাকে ভিসার জন্য টাকা পয়সা দেন বলতেছে, তাদেরকে কোনো টাকা পয়সা দিয়েন না, কারণ আগামী জানুয়ারি মাসের পরে বোঝা যাবে যে ভিসা খুলবে কি না এবং কর্মী সংকট কতটুক, বাংলাদেশ থেকে কর্মী কি আসলে নিয়ে আসবে কি না। আর এইখানে প্রসেস কিন্তু চলতেছে, বাংলাদেশিরা অনেকেই রিকোয়েস্ট করছে, সবাই কিন্তু চাইতেছে যে ভিসাটা খুলুক। সো আপনারা কেউ প্রতারণা হবেন না, আমার এই ভিডিওটা একদম ক্লিয়ার, কেউ প্রতারিত হবেন না টাকা দিয়ে, ভিসা একদমই খুলে নাই। এই কথাটা আপনারা গুরুত্ব সহকারে নেবেন, কাউরে ইমোশনালি হয়ে টাকা পয়সা দিবেন না। ভাই আমার একটা ভিসা দেন, আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিতেছি, আমার জন্য একটা ভিসা বুকিং দিয়ে রাখেন, এই কথাগুলো এই কাজগুলো আপনারা করবেন না। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কীরকম ভিডিও পেতে চান। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।